স্কুলে স্বাগতম। আপনারা যারা ফ্রিজের কাজ করেন তারা কম্প্রেসরের মাধ্যমে ভ্যাকুয়াম পাম্প কিভাবে বানাবেন সেটার আইডিয়া আমি দিচ্ছি। কারণ ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে যদি আপনি ফ্রিজের কাজ করেন তাহলে কাজ পারফেক্ট হয়। অনেক সময় অনেকেই সেলফ ভ্যাকুয়াম করে, সেলফ ভ্যাকুয়াম করলে কখনোই পরিপূর্ণভাবে ভ্যাকুয়াম হয় না। এটা আমি নিজে প্র্যাকটিক্যাল পরীক্ষা করেছি যে সেলফ ভ্যাকুয়াম করার পরেও এটার ভিতরে বাতাস থাকে, বায়ু শূন্য হয় না, যার কারণে আপনারা যারা ফ্রিজের কাজ করেন তারা এই কম্প্রেসরের মাধ্যমে আপনারা ভ্যাকুয়াম করতে পারেন। এই দেখুন আমি এটা কিভাবে বানালাম। আমরা সবাই জানি যে ফ্রিজের ডিসচার্জ একটা লাইন, সাকশন একটা এবং চার্জিং একটা। চার্জিং লাইন আমি এ পাশেও করতে পারি, এ পাশেও করতে পারি, এটা কোনো সমস্যা না। ডিসচার্জ লাইন একটাই, আমি এখানে চার্জিং লাইন টোটালি বন্ধ করে দিছি। এদিকে দেখাও, এই দেখুন এটা বন্ধ করে দিছি, আর এটা রাখছি সাকশন লাইন, মানে ইন এদিক দিয়ে ঢুকবে এবং এটা দিয়ে বের হবে। আপনারা চাইলে এটা বন্ধ করে সাকশন লাইন এটাও করতে পারেন। এটা যখন আমরা ফ্রিজের কাজ করি তখন সাথে নিয়ে যাই। এই দেখুন উপরে আমি এখানে জ্বালাই করে নিয়েছি, সিস্টেম করে নিয়েছি। এই দেখুন এরকমভাবে আমি এটা বহন করতে পারি সহজে, আমার জন্য এটা সুবিধা হয়। এই দেখুন আপনারা চাইলে এরকমভাবে ভ্যাকুয়াম পাম্প বানিয়ে নিতে পারেন। অনেক সময় ভ্যাকুয়াম পাম্প কিনতে গেলে 6-7 হাজার টাকা, 5-6 হাজার টাকার প্রয়োজন পড়ে। আপনারা সেকেন্ড হ্যান্ড পুরাতন কম্প্রেসর দিয়ে, ভালো মানের কম্প্রেসর দিয়ে এরকম ভ্যাকুয়াম পাম্প বানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।